আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেই সমাজের আদালত প্রাঙ্গণে একজন বিচার প্রার্থীকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না। কোনো বিচারক তার আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্রশক্তিকে পরোয়া করবে না, রাষ্ট্রের আইন এবং বিবেক অনুযায়ী সে বিচার কার্য পরিচালনা করবে। আমরা শুনতে চাই না বিচারকের আসনে বসে বিচারকটা ঘুষ খায়, এই লজ্জাজনক কথা আমরা আর শুনতে চাই না। পত্রপত্রিকা মিডিয়া বের করে নিয়ে আসে উনি অমুক জেলায় ম্যাজিস্ট্রেট ছিলেন, অমুক আদালতের উনি বিচারক ছিলেন, তার পাঁচটা গাড়ি রয়েছে, দশটা বাড়ি রয়েছে, এই কলঙ্কজনক কথা আমরা বিচারকদের ব্যাপারে শুনতে চাই না। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যেই বিচার ব্যবস্থা উঁচু নিচু কাউকে ভাববে না, বিচার প্রার্থীকে বিচার প্রার্থী হিসেবে দেখবে। কোনো বিচার প্রার্থী যদি মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় তাহলে মিথ্যা অভিযোগের দণ্ড তাকে পেতে হবে, আবার যদি সঠিক অভিযোগ নিয়ে হাজির হয় তাহলে অন্যায়ভাবে তার বিচার প্রভাবিত করে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হবে না। এমন একটি আদালত, আদালতের নামই হচ্ছে আদল থেকে আদালত, ন্যায় বিচার থেকে ন্যায় বিচার প্রাপ্তির জায়গার নাম হচ্ছে আদালত, আমরা সেই আদালতকে গড়ে তুলতে চাই। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমরা এমন একটি দেশ চাই যেই দেশ অন্য কোনো শক্তি কিংবা দেশের কোনো অধীনতা মেনে নেবেন না। পৃথিবীর অন্য দশটা দেশ যেমন মর্যাদার সাথে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ায়, বাংলাদেশও ইনশাআল্লাহ তার শির উঁচু করে দাঁড়াবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোন প্রভু আমরা মেনে নেব না। কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসলে জাতি তাকে তার সঠিক জবাব সমঝে দেবে। আমরা এমন একটি জাতি গড়তে চাই যেই জাতিতে পাঁচতলা এবং দশতলার ব্যবধান থাকবে না, আরেকজনের দশতলা থাকুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা মানুষও সেদিন অর্থের অভাবে দারিদ্রতার কারণে ফুটপাতে ঘুমাক এই রাষ্ট্র এটা সহ্য করবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে প্রত্যেকটি বঞ্চিত দরিদ্র পরিবার এবং নাগরিককে তার আশ্রয়ের নিশ্চয়তা দান করা, যেন মানুষ হিসেবে সেই রাষ্ট্রে সে বসবাস করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সন্তানরা বলছে 5ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখনো সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি, বরঞ্চ সেই সিন্ডিকেট এখনো জাতির ঘাড়ে বসে আছে। এই সিন্ডিকেট ভেঙে তসতস করে দিতে হবে, নইলে বাংলাদেশের মানুষ এদের হাতে আরো বেশি নির্যাতিত হবে। আমরা হিংসার রাজনীতি করব না, আমরা যদি হিংসার রাজনীতি করতাম তাহলে মিস্টার ওবায়দুল কাদির বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে চলে যায় 2 দিনের ভিতরে বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষ নেতা কর্মীকে খুন করা হবে, একাধিকবার তিনি এই কথা বলেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এই দেশে কি 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? 5,550 জন? 5 জন? কোনো কিছুই হয়নি। হ্যাঁ, 2-1টা মব জাস্টিস নামে অঘটন ঘটেছে, এর সংখ্যা খুব সীমিত 3-4টা, আমরা তার নিন্দা জানিয়েছি। কেউ আইন হাতে তুলে নেওয়া এটা আমরা চাই না। তারা কারা যারাই অপকর্ম করেছে এই 2-4টা, তারা কারা? এরাও আওয়ামী লীগের ক্রেতা, তা এরাও ছাত্রলীগ। বাংলাদেশের জনগণকে সাবধান থাকতে হবে, এই বিপ্লবে যারা পরাজিত হয়েছে পতিত স্বৈরাচার, এই বিপ্লবে তাদের অন্তরে জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে, এর মাঝে মাঝে তারা কিছু অঘটন ঘটাতে চাচ্ছে। আপনারা দেখেছেন আনসার কাণ্ড ঘটিয়েছে, আপনারা দেখেছেন বয়স কাণ্ড ঘটিয়েছে, আপনারা দেখেছেন বিচারিক কু করতে চেয়েছে,
আল্লাহর মেহেরবানি বাংলাদেশের জনগণ আল্লাহ তাআলার সাহায্যের উপর ভর করে সবকিছু ব্যর্থ করে দিয়েছে। এখন তারা ইসলামী চাদর গায়ে দিয়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন জায়গায় হাতে নাতে ওরা ধরা পড়েছে। ছাত্রলীগ যুবলীগের নেতারা বিশেষ একটি ধর্মীয় সংগঠনের নামে আমাদের কোমলমতি সন্তানদেরকে উস্কে দিয়ে রাস্তায় অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বিশেষ ধরনের পতাকা এরা হাতে বহন করে বাংলাদেশকে দুনিয়ার সামনে একটি জঙ্গি উচ্ছৃঙ্খল চরমপন্থী দেশ হিসেবে দেখার জন্য, বেইজ্জত করার জন্য তাদের এই ষড়যন্ত্র। আমাদের উপরে বিচারের নামে অবিচার বা জুলুম করা হয়েছে, আমরা কিন্তু চাচ্ছি না তার উপর জুলুম করা হোক। আমরা চাই ন্যায় বিচার হোক আর তারা তাদের সঠিক পাওনাটা পেয়ে যায়। সব ভয় হবে শুধুমাত্র পরওয়ারদিগারকে। পরওয়ারদিগার ছাড়া এই রাষ্ট্রের নাগরিকেরা, এই মুত্তাকিরা অন্য কাউকেই পরোয়া করবেন না। অতীতের রাস্তা ধরে যারা জাতিকে ধোঁকা দিবেন, মনে রাখতে হবে কারো ক্ষমতাই চিরদিনের জন্য স্থায়ী হয় না। এটা আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। সুতরাং এই দুঃস্বপ্ন যেন কেউ আমরা না দেখি। আমরা যেন আর কোনো অত্যাচারী শাসক এই জাতিকে যেন আর দেখতে না হয়। শাসন ক্ষমতায় আল্লাহর ইচ্ছায় জনগণের সমর্থনে যারাই এসেছে আসবেন, তারা যেন জনগণের প্রতি ইনসাফ করতে পারেন, আমরা এটাই শুধু দেখতে চাই। আমরা অন্য দলের কথা দিতে পারব না, আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছি। এই জাতিকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে যদি আমাদের উপর জাতি তাদের এই আমানত রাখে, এটা আল্লাহর সিদ্ধান্ত আর জনগণের সমর্থন। যদি রাখে, আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে ওয়াদা রক্ষাকারী হিসাবে প্রমাণ করার সর্বাত্মক চেষ্টা করব। এরপরে যদি কোথাও আমরা ভুল করি, এই জাতিকে আমরা বলবো যে আপনারা টান দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা করে দেবেন, যে আপনারা আগে এই কথা দিয়েছিলেন, এই কথার বাস্তবায়ন আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, আমরা অন্য কিছু শুনতে চাই না।